আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার শায়লা আসফার চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্যাসের চুলায় সসপ্যানে করে পারফেক্ট জেব্রা কেক তৈরি করে নেওয়া যায়। এই জেব্রা কেকটা দেখতে অনেকটা কঠিন মনে হলেও তৈরি করা কিন্তু একেবারেই ইজি। তো আজকে আমি আপনাদের সাথে এই জেব্রা কেকের রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। দেখুন, আমার কেকটা কিন্তু একটুও পুড়ে যায়নি গ্যাসের চুলাতে তৈরি করার পরেও, আর কেকটা কিন্তু অনেকটা সফট হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই কেকের আসল সৌন্দর্যটা কিন্তু কেকটা কেটে নেওয়ার পরেই বোঝা যায়। তো আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর আর একেবারে সফট হয়েছে। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জেব্রা কেক তৈরি করতে চলে যাওয়া যাক। তো জেব্রা কেক তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বলে দুটো ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। ডিমগুলোকে আমি একটা হ্যান্ড ওয়েক্সের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব, আর চিনিটা আমি অল্প অল্প করে অ্যাড করব, একেবারেই অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি আবার একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এভাবে কিন্তু আমি চিনিটাকে তিনবারে অ্যাড করেছি। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তো সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা স্ট্যানারে। 1 কাপে একটু বেশি ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। আমি এখন একটু ছেঁকে নিচ্ছি, আর ছেঁকে নিলে এগুলোর মধ্যে যে দানাটা থাকবে সেগুলো কিন্তু এই ছাঁকনিতে থেকে যাবে, আর সে কারণেই কিন্তু কেকটা অনেকটা সফট হবে। এখন আমি সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো দেখতেই পাচ্ছেন আমার বেটারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই বেটারটাকে দুই ভাগে ভাগ করে নেব। তো আমি অন্য আরেকটা পাত্র নিয়ে এর মধ্যে অর্ধেকটা বেটার ঢেলে দিলাম, আর এর মধ্যে আমি আগে থেকেই 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে কোকো পাউডার ইউজ করব, আর সেটাও কিন্তু শুকনো উপকরণ। তো বেটারটা যেন দুটো একই রকম থাকে সেজন্য আমি আগে থেকে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, আর আমি কোকো পাউডারটাকেও একটু ছেঁকে নিচ্ছি। আর ভালো করে এখন মিশিয়ে নেব। তো এখন আমি যে সসপ্যানটাতে তৈরি করব সে প্যানটাতে আগে থেকে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি একটা কাগজ এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন আমি প্রথমে একটা সাদা বেটার এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে আমি এর মধ্যে ঠিক মাঝখান বরাবর চকলেটের যে বেটারটা আছে সেটা দিয়ে দেব।
আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে একটার সাথে আরেকটা না মিশে যায়। আবার ওপরে আমি সাদা বেটারটা দিয়ে দিচ্ছি। আবার চকলেটের বেটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সাদা কালো করে সম্পূর্ণ বেটারটাই কিন্তু দিয়ে দিব। এখন আমি একটা টুথপিকের সাহায্যে সুন্দর করে একটা ফুলের ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইনই এর মধ্যে দিতে পারেন। আর খেয়াল রাখবেন অবশ্যই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দাগটা টানতে হবে, একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত, নাহলে কিন্তু আপনার ডিজাইনটা নিচ পর্যন্ত আসবে না। আর আমি চুলাতে একটা তাওয়া আগে থেকেই 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এর মধ্যে আমি সসপ্যানটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে দিলাম। তো ফিরে আসছি আধ ঘন্টা পর। তো দেখুন, আমি এর মধ্যে একটু 20 মিনিট পর কেকটা একটু চেক করে নিলাম, এখনও হয়নি, তো আরও 10 মিনিট আমি অপেক্ষা করব। তো প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে, আর 30 মিনিটের মধ্যে কিন্তু আমার জেব্রা কেকটা রেডি হয়ে গিয়েছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, টুথপিকটা কিন্তু একেবারেই পরিষ্কার বের হয়েছে, তার মানে কিন্তু কেকটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি কেকটা চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আর চুলো থেকে নামিয়ে কিন্তু আমি কেটেও নিয়েছি। দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আশা করছি আমার আজকের এই জেব্রা কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।